আজকে আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে আপনাদের তিনটি এক্সাম সম্পর্কে নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রথমে হচ্ছে আপনাদের যে CHSL 10+2 রয়েছে, তার টায়ার টু হবে, অর্থাৎ ডিসক্রিপটিভ পেপার হবে, সেই পেপারটা আপনাদের কবে নেওয়া হচ্ছে এখানে ডেট দেওয়া হয়েছে। আপনাদের এক্সাম হবে যে টায়ার টু এক্সাম, সেই এক্সাম আপনাদের 18/9/2022 থেকে শুরু হতে যাচ্ছে। দুই নম্বর নোটিফিকেশন বলেছে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, অর্থাৎ দিল্লি পুলিশ হেড কনস্টেবলে যারা আবেদন করেছেন তাদের CBT এক্সাম হবে, সেই এক্সামটা আপনাদের কন্ডাক্ট করানো হবে 10/10/2022 থেকে 20/10/2022 মধ্যে আপনাদের এক্সামটাও করানো হবে। আবারও বলছি যারা দিল্লি পুলিশ হেড কনস্টেবল আবেদন করেছেন আপনাদের এক্সাম 10/10/2022 থেকে 20/10/2022 মধ্যে করানো হবে। তিন নম্বর নোটিফিকেশনটা আপনাদের বলা হয়েছে মাল্টি টাস্কিং যে MTS রয়েছে, হাবালদার MTS হাবালদার, সে পদে যারা আবেদন করেছিলেন আপনাদের ডিসক্রিপটিভ পেপার টু করানো হবে, সেই পেপারটা আপনাদের 6/11/2022 সালে করানো হবে। এটা ছিল নতুন নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা আপনাদের 5/8/2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC জারি করেছে। এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য ফ্লোয়িং এক্সামিনেশান অ্যাজ পার দ্য শিডিউল গিভেন বিলো, অর্থাৎ আপনাদের নিচে দেওয়া হয়েছে যে এক্সামগুলি করানো হবে। বন্ধুরা, দিল্লি পুলিশ হেড কনস্টেবলের এক্সামের ডেট এখানে দেওয়া হয়েছে, SSC CHSL এর এক্সামের ডেট এখানে দেওয়া হয়েছে, SSC MTS এর এক্সামের ডেট এখানে দেওয়া হয়েছে। তো সবগুলি আপনাদেরকে এখন আলোচনা করে দিলাম। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।